হ্যালো ফ্রেন্ডস, রাধুনী রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এখন গরমকাল, আর গরমকাল মানেই আম খাওয়ার দিন, আর আমের যে কোনো রেসিপি এখন কিন্তু দারুণ লাগে। তাই আমার আজকের রেসিপি আম পান্না। আম পান্না বেশ একটা দারুণ রেসিপি এবং এটা সবাই জানে এবং এক একজন এক এক রকমভাবে করে। আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে গাছের আম নিয়েছি। আমের পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না, মোটামুটি বড় দুটো আম আছে আর রয়েছে অর্ধেক এরকম একটা ছোট আম। এটা আমি অর্ধেকটা ইউজ করেছি আর অর্ধেকটা রয়েছে। এটা তিনটেই আমি একসাথে বয়েল করে নেব। আমি চিনির জায়গায় আম পান্নার জন্য আখের গুড় ইউজ করছি। এখানে আমি 200 গ্রামের মতো আখের গুড় নিয়েছি, আর কয়েকটা মশলা নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি। আপনারা আদা বাটার জায়গায় গোটা আদাও দিতে পারেন, কারণ এটা মিক্সিতে ব্লেন্ড করা হবে। নিয়েছি বিট নুন, আর 1 চা চামচ মৌরি গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি নর্মাল নুন। এই দিয়েই আমার তৈরি হয়ে যাবে মুখরোচক আম পান্না। আসুন তাহলে রেডি করি। প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি এবং এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগে না, অল্প জলেই আম সেদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি আমটা একটু বয়েল করে নিয়ে ফিরে আসছি। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে আমগুলো একটু গরম আছে, ঠান্ডা করতে দিলাম। এই এই ফাঁকে আমি এই যে গুড়টা আছে, গুড়টাকে আমি একটু কড়ায় জাল দিয়ে নিচ্ছি। আমি এখানে কড়া বসিয়ে কড়ায় একটু জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে গুড়টাকে একটু জাল দিয়ে নিচ্ছি। গুড়টা আমি জাল দিয়ে একটু ছেঁকে নেবো, অনেক সময় গুড়ে ময়লা থাকে, তাই গুড়টা একটু জাল দিয়ে ছেঁকে নিতে হবে। গুড়টা আমার জাল দেওয়া হয়ে গেছে। জাল দেওয়ার পর গুড়টা আমি একটু ছেঁকে নিচ্ছি। আমটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমটা আমের পাল্পটা খোসাগুলো ছাড়িয়ে বার করে নিচ্ছে একটা পাত্রে। আমি আমের পাল্পটা পুরোপুরি আমের সিড থেকে ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কাঁচা আমগুলো একটু কালার ধরে গিয়েছিলো, তাই জন্য এর পাল্পটা একটু হলুদ রঙের, পাকা আমের পাল্পের মতো হয়েছে। আমের পাল্পটা আমি এখানে সমস্তটা বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, 1 চা চামচ মৌরি গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। আধ চা চামচ বিট নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু আদা বাটা। আমি এখানে আদাটা যেহেতু আমার বাটা ছিল সেটাই আমি ইউজ করে দিচ্ছি। সব কিছু দিয়ে এটা আমি একটু মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে দিয়ে এটা একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমটা মিক্সিতে ব্লেন্ড করে এবার আমি এতে এটা চাকরির মধ্যে দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। আমি এখানে গুড়টা ছেঁকে যে কড়াতে জাল দিয়েছিলাম সেই কড়াটাই আবার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমের পাল্পটা, ছাঁকা আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। ভালো করে গুড়ের সাথে আমের পাল্পটা এভাবে মিশিয়ে নিতে হবে। আমের পাল্পটা আমি গুড়ের সাথে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে।
এইভাবে আপনারা এটা ঠান্ডা করে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। তারপর এটা দিয়ে শরবত বানিয়ে অবশ্যই খাওয়া যেতে পারে। ফ্রেমটা বন্ধ করে দিলাম, এটা এবার আমি নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। আমপান্না আমার তৈরি হয়ে গেছে। এটা এরকম কোনো বোতলে স্টোর করে ফ্রিজে রেখে দেওয়া যায়। আমি এখানে এটা শরবত করে সার্ভ করে দিচ্ছি। কিছু ফ্রেশ পুদিনা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মুখরোচক আমপান্নার শরবত। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমপান্নাটা এইভাবে বোতলে ভরে আপনি ফ্রিজে অনেকদিনই স্টোর করে রাখতে পারবেন আর তারপর মতো ইউজ করা যাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন নানার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।